সরকার জনগণকে ইতিহাসের সত্য ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে বিজয় দিবস উপলক্ষে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। অর্ধ শতাধিক শিশু কিশোর সেখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর উত্তম জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে সে সময়ের যারা রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন, যাদের যা অবদান ছিল মহান মুক্তিযুদ্ধে, তাদের সেভাবে শ্রদ্ধা জানাতে হবে। সরকার কাউকে মর্যাদা না দিয়ে, কারো প্রতি কৃতজ্ঞতা না জানিয়ে নিজেরা সকল গৌরব দখল করতে চাইছে বলে অভিযোগ নাজ। প্রকৃত ইতিহাস জানতে শিশু কিশোরদের প্রতি আহ্বান জানান নজরুল ইসলাম খান। মিনিমাম যা কিছু অর্জনের লক্ষ্য নিয়ে আমরা লড়াই করেছিলাম, তার অনেক কিছুই আজ এখনো অপূর্ণ রয়ে গেল কিংবা হরণ করা হচ্ছে। কাউকে কোনো মর্যাদা না দিয়ে, কারো প্রতি কোনো কৃতজ্ঞতা বোধ না জানিয়ে, শুধুই যদি আমরা কেউ নিজেরা এই গৌরবকে দখল করতে চাই, জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না, অন্যায় হবে।